কর্ণাটকের এক্সিট পোলক লো এটা রাজনৈতিক মহলত চর্চা চলিছে কেন কর্ণাটকের এক্সিট পোলে কংগ্রেসের বাবে ভাল খবর আনিছে অধিকাংশ এক্সিট পোলতে দাবি করেছে যে কর্ণাটকত কংগ্রেসের সরকার হব ইন্ডিয়া টুডে মাই এক্সিসর মতে কংগ্রেসে লাভ করব 122-ৰ পৰা 140 আসন অর্থাৎ অতি সহজতে কর্ণাটকের জাদুকরী সংখ্যা অতিক্রম করব কংগ্রেসে আনহাতে বিজেপিয়া পাব 62-ৰ পৰা 80 আসন জেডিএসএ পাব 20-ৰ পৰা 25 আসন এবিপি সি ভোটারের মতেও কর্ণাটকত কংগ্রেসেরই সরকার কিন্তু কংগ্রেসক এবিপি সি ভোটারে দিছে 100-ৰ পৰা 112 আসন বিজেপিক দিছে 83-ৰ পৰা 85 আসন আর জেডিএসক দিছে 21-ৰ পৰা 29 আসন ইন্ডিয়া টিভি টাইমস নাও রিপাবলিক টিভি টিভি9 আর জি নিউজের মতেও কংগ্রেস আগবাহী আছে এক্সিট পোলত অবশ্যই এক্সিট পোল এটা বিজেপিয়ে মানি লব পৰা নাই বিজেপির মতে দাবি করা হয়েছে এক্সিট পোল ভুল হব আর সরকার হব বিজেপির কিন্তু অপিনিয়ন পোলে কোয়ার দরে এক্সিট পোলেও কইছে কর্ণাটকত এইবার কংগ্রেসের পক্ষে বতাহ বলিছে আর ইয়ার পাছতেই চর্চা চলিছে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার কথা কেন কর্ণাটকতো রাহুল গান্ধীয়ে ভারত জোড়ো যাত্রাত অংশগ্রহণ করেছিল হাজার হাজার লোক রাহুল গান্ধীর এই যাত্রালয় উলাই আহিছিল আর রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা এতিয়া টার্নিং পয়েন্ট হয়ে পড়ছে নাকি কর্ণাটকত কেবল সিমানেই নহয় কংগ্রেসে এবার কর্ণাটকত 5টাকৈ গ্যারান্টি দিছিল কংগ্রেসের এই 5 গ্যারান্টিকো আকোয়ালি ললে নাকি কর্ণাটকের জনতায় এক্সিট পোল আর অপিনিয়ন পোল লক্ষ্য করলে তেনেকুৱাই লাগে ইফালে কর্ণাটকত মারাথন প্রচার চলাইছিল অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় মুখ্যমন্ত্রীক আজি এক্সিট পোলক লৈ প্রশ্ন করলে সাংবাদিকে সুধিলে কর্ণাটকত এক্সিট পোল অনুসরি বিজেপির সরকার নাহে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কলে তেও ব্যস্ত হয়ে আছে অসমক লৈ আন রাজ্যর কথা তেও নাজানে কর্ণাটক ইলেকশন কর্ণাটক থাকিব যি আছে কর্ণাটকের রাইজে ভোট দিছে এনেকুৱা কোনোবা ইলেকশনত কাবার পজিশন ভাল হয় কাবার পজিশন বেয়া হয় মইতো অসমতে চিন্তা করে আছো স্বাভাবিকতে প্রশ্ন উত্থাপিত হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কর্ণাটকত মারাথন প্রচার চলাইছিল এবার কর্ণাটকত মোদীর মেজিক নচলিব নেকি কেন এক্সিট পোল যদি সত্য প্রমাণিত হয় তেতিয়া হলে মোদীর মেজিক কর্ণাটকত বিফল হব আর সফল হব রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা আগন্তক লোকসভা নির্বাচনের পূর্বে কর্ণাটকের এই ফলাফলক লৈ বহু কথাই নির্ভর করব আর সেইবাবেই কর্ণাটকের ফলাফলক লৈ বহু উৎসাহে সকল রয়ে আছে অবশ্য কেতিয়াবা এক্সিট পোল বা অপিনিয়ন পোল ভুলও প্রমাণিত হয় এই এক্সিট পোল কিমান সত্য প্রমাণিত হব তারবাবে করিব লাগিব অপেক্ষা মে 13 তারিখে কর্ণাটক বিধানসভার ফলাফল আহিব আর তেতিয়াই স্পষ্ট হয়ে পড়িব যে কর্ণাটকত এইবার সরকার কার কর্ণাটকত চলিব নে মোদী মেজিক নে চলিব রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার প্রভাব ব্যুরো রিপোর্ট অসম লাইভ 24